দালাল চক্র হইতে অবশ্যই সাবধান। হ্যালো গাইজ, আমি টুটুল আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে কুরবানির গরু কিনবেন। কারণ কুরবানির গরু কিনতে যেয়ে অনেকেই কিন্তু ঠকে দালালদের খপ্পরে পড়ে কিন্তু অনেকেই লাঞ্ছিত বা ঠকে যান। যে কিভাবে আসলে দালালদের হাত থেকে বেঁচে গরু কিনবেন সেই প্রক্রিয়া বা সেই টেকনিক হিসাবে কিছু সম্পর্কে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো সবসময় আসলে আমি এই কথাগুলো প্রাথমিকভাবে একটা ছোট্ট একটা দেখালো ধারণা দিব আপনাদেরকে। আপনাদের কিন্তু এই টিপসগুলো যদি আপনি ফলো করে যদি গরু কেনেন তাহলে অবশ্যই 100% কিন্তু আপনি ঠকার থেকে রেহাই পেতে পারেন। যেমন আপনাকে গরু কিনতে গেলে প্রথমে ফার্স্ট দালালের হাতে কিন্তু পড়া যাবে না। কারণ আপনি ফার্স্টে যাবেন গরুর হাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাবেন, যে অনেকটা সময় ধরে গরুগুলো আপনি দেখবেন, বিভিন্ন গরু দেখবেন, যে গরুটা নেবেন সেই গরুর আশপাশে কিন্তু কম নড়াচড়া করবেন। হয়তো আপনি যদি যান, কারণ অবশ্যই যখন গরু কিনতে যান একা একা তো আর যান না, সাথে কিন্তু এক দুজন নিয়ে যান, হয়তো এমন একটা লোকে নিয়ে যাবেন যে আপনার এই গরুগুলো পছন্দ হয়েছে, তাকে সাইডে দাঁড় করাই দিবেন বা সে সেইভাবে হাঁটা চলাফেরা করবে যাতে যিনি বুঝতে না পারে যে আপনি আসলে গরু কিনতে গেছেন। তো ওখানে যখন আপনি যখন দাঁড়ায় থাকবেন অন্যান্য পার্টি এসে দাম বলতেছে, আসলে কত দাম বলতেছে, কত দাম হইলে দিবে, এরকম যখন একটা আইডিয়া পাবেন তখন কিন্তু আপনি কিন্তু দালাল ছাড়াই গরু কিনতে পারবেন, একদম খামারির কাছ থেকে এবং গরু যে যারা পালন করে তাদের কাছ থেকে কিন্তু সরাসরি নিতে পারবেন। তাছাড়া যখন আপনি যখন কোনো একটা দালালের মাধ্যমে গরু কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে এক্সট্রা এবং বাড়তি একটা টাকা গুনতে হবে, এবং আপনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি কিন্তু যে খামারি গরু বিক্রি করে সে খামারিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কারণ খামারিও চায় যে 2 টাকা বেশি দামে গরুটা বিক্রি করুক। যখন হয়তো দেখা গেলো যে দেখতেছে এর উপরে উঠতেছে না, হয়তো দেখা গেলো যে বা তুলতে পারতেছে না, তখন দালালরা অনেক সময় এরকম কিছুই করে যে হয়তো তাদের সাথে একখান ডিট করে বসে যে তুমি গরু এই দামে আমি তোমাকে বিক্রি করে দিব, আমাকে এত টাকা দিতে হবে, বা আপনার কাছেও কিন্তু একখান ডিট করবে যে স্যার গরু কিনে দিলাম, গরুর দেখা গেলো যে আমাদের এত সস্তায় গরু কিনে দিলাম। মানে দালাল চক্রটা কিন্তু একা না, অনেক লোক মিলে কিন্তু এই চক্রটা হয়। তো এই জন্য অবশ্যই দালাল থেকে ই করে তারপরেই গরু পশু কুরবানির জন্য গরু কিনে থাকবেন, তাহলে হয়তো আপনি গরু কেনার সময় ঠকবেন না, অবশ্যই লাভবান হবেন।